প্রিয় দর্শক, আমরা সরাসরি দেখছি যে ভোট কেন্দ্রে কিন্তু বেশ উত্তেজনা শুরু হয়েছে এবং পুলিশের মধ্যে তাদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং বেশ উত্তাপ। জি বলেন, আওয়ামী লীগের এটা লাগাইয়া আর আনে আওয়ামী লীগের লোক লাগে সন্ত্রাসী করে আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মী আমার মারে দেখছেন। এখানে কিন্তু ব্যাটালিয়ন পুলিশ তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমরা রয়েছি ইত্তেফাকের লাইভে। সরাসরি যুক্ত রয়েছি এই মুহূর্তে কিন্তু ভোট গ্রহণ এখানে প্রায় থমথমে পরিস্থিতি এবং দেখছেন এক পাশে রয়েছে চরমোনাই পীর, আর এক পাশে চরমোনাই সমর্থক এবং আর এক পাশে রয়েছে নৌকা সমর্থক। তাদের মধ্যে কিন্তু আসলে বাক বিতরণটা কিন্তু হয়। ইমরান ভাই লিদা না সরাসরি লাইভ চলতেছে, দাওয়া পাল্টা হইতেছে। হ্যালো, আমরা সরাসরি যুক্ত রয়েছি। দেখছেন দুই গ্রুপের মাঝে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল। এখানে আমরা সরাসরি রয়েছি। ইমরান ভাই আমি টাইটেল দেনে কিন্তু দেখছেন এখানে কিন্তু কিছুক্ষণ আগে চড়া হয়েছে। দেখছেন এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া করতে ধাওয়া করে আমরা সরাসরি কিন্তু দেখিয়েছি এবং পুলিশ বাহিনী কিন্তু এখানে খুব তৎপর রয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন হাতে কিন্তু রয়েছে লাঠি এবং তাৎক্ষণিক কিন্তু তারা অ্যাকশনে যেতে পারে, যে কোনো মুহূর্তে অ্যাকশন হতে পারে। বরিশাল সিটি নির্বাচনে কিন্তু আমরা সরাসরি যুক্ত রয়েছি, আমরা রয়েছি ভোট কেন্দ্রে। এটি নয় নম্বর ওয়ার্ড গির্জা মোল্লা, নয় নম্বর ওয়ার্ডে কিন্তু আসমত আলী খান। দেখছেন কিন্তু হুজুর সমর্থকরা স্লোগান তুলছেন, যারা হচ্ছেন চরমোনাই পীরের। আমাদের উপরে শোষণ করছে, আমরা সরে গেছি, কিন্তু নৌকালয় আমাদের সত্য বলবে কেন? ওনাদের কোনো দায়িত্ব নাই, উনি পরিশোধন বলতে পারে আমাদেরকে যে আপনারা চলে আমি চলতে উনি কে? উনি আমাদের পরে অধিকার রাখেন না, উনি আমাদের হাত পাকা ডাইরেক্ট না নৌকার মধ্যে বলতে আমাদের হাত পাকা রাখেন পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মী এসে হাত পাকার লোকদেরকে বাধা দিচ্ছে, সে পুলিশের থুলে থেকে আমাদেরকে বাধা দিচ্ছে, কেন সেটা হবে? আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের নেতা আমাদেরকে আনুগত্য শিখাইছে, আমাদের নেতা আমাদেরকে আনুগত্য শিখিয়েছে, অতএব পুলিশের সাথে আওয়ামী কর্মী কেন? এটা হলো আমাদের প্রশ্ন। এবং ভোট কেন্দ্রের সামনে প্রবেশ পথে দাঁড়িয়ে ওরা মিছিল করতেছে, ওরা মিছিল করতেছে, ওরা কেন ভোট কেন্দ্রের প্রবেশ পথে দাঁড়িয়ে মিছিল করবে? আওয়ামী কর্মীরা, আওয়ামী কর্মীরা, হ্যাঁ নৌকার সমর্থকরা। আমরা ভোট দেব কিভাবে? আমার কষ্ট দিচ্ছেন কিনা? কেউ দিছে, কেউ দেয়নি, যে দিছে সে চলে যাবে, কোনো কথা নাই। আওয়ামী লীগের নেতা কর্মী সবাই যার যার ভোট নিশ্চিত করেন আমরা চলে যাব, সবাই এখান থেকে যে ভোট দিতে সে চলে যাবে। ঠিক আছে ভোট দিচ্ছেন যে চলে যান, হ্যাঁ যারা ভোট দিচ্ছেন চলে যান। আমার একটা বিষয় হচ্ছে তারা কোন সাহসে পুলিশের সামনে বিজিবির সামনে ধাক্কা দিয়ে পাঁচজন লোক ভিতরে ঢুকলো এবং আমাদের কাছে তথ্য আছে তিনতলা সেন্টারে তারা সিরিয়াল দিয়ে টিপ দেওয়া দিচ্ছে, তারা এই যে প্রভাবিত করার চেষ্টা চলছে। কিন্তু আপনাদের সামনে বসে প্রশাসনের সামনে বসে প্রশাসনের সামনে কিভাবে ধাক্কা দিয়ে নৌকার পাঁচজন কর্মী ভিতরে ঢুকলো এই জবাবটা আমি প্রশাসনের কাছে চাই। দেখছি 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 দেখছি
আপনারা যেটা বলি যে ভোট দিবেন সে চলে যান দয়া করে চলে যান আর যে ভোট দেন নাই সে ভোট কেন্দ্রে আসবেন এছাড়া কোনো লোক এনে থাকতে পারবেন না বহিরাগত যে আছে সে চলে যান যে বহিরাগত আছেন সে চলে যান ভালোভাবে বলতেছি চলে যান যান চলে যান এক সবার জন্য একই মেসেজ যান চলে যান যারা ভোট দিবেন তারা চলে যান আর যারা ভোট দেন নাই তারা সেন্টারে চলে যান যান চলে যান হ্যাঁ আমরা আমরা এখানে আছে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার যান আপনারা চলে যান একদম নিশ্চয়তা 100% যান যান আপনারা চলে যান যারা যারা ভোট দিয়েছেন দয়া করে তারা চলে যান আর যারা দেন নাই তারা সেন্টারে আসেন ভোট দেন আমরা আছি আপনাদের সকল সহযোগিতা করব আপনার পরিচয় যাদের ভোট নাই এটা তো বলতেছি চরম নাই ভোট যাদের ভোট নাই তারা ভোটার না বহিরাগত আমি এখানে স্থানীয় লোক কাইজার বল আপনি কথা বলতে পারেন পুলিশের মধ্যে এভাবে আপনি কি বললেন কোন দলের সমর্থন নিয়ে শুনে কেউ না না কোন দলের লোক না আপনি বলতে পারেন সাধারণ পাবলিক আপনি বলতে পারেন এটা বলেন আমি সরকারি লোক হাকু কাছে বলা তো আমার এখতিয়ার আছে দেখছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি ইত্তেফাকের লাইভে আসলে আমরা সরাসরি ক্লিয়ার হতে চাই আসলে এখানে কি ঘটেছিল এবং তারা কি বলছে এখানে তেমন কোনো কিছুই ঘটে নাই তারা হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে গুজব হয়তো শুনতে পাচ্ছে এই কারণে তারা উত্তেজিত হয়েছে আসলে আসল ঘটনা তারা তো জানে না ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার শতভাগ এটা তারা বুঝতেছে না আর কি এই জন্য তাদেরকে বুঝাচ্ছি বিষয়টা এরকম গুজবে কান দিবেন না গুজবে কান দেওয়ার কোনো বিষয় নয় এখানে বিভিন্ন ভোট কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে তাদের যারা দায়িত্বে থাকেন বা ভোট গ্রহণ যারা থাকেন তাদের কিন্তু অনেকের বের করে দেওয়া হয়েছে আসলে এই বিষয়ে কি আপনি কি জানেন বা আপনার কাছে অভিযোগ এসেছে কোনো আমার কাছে এ ধরনের কোনো অভিযোগ আসে না এবং এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা আমরা শুনি নাই যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে কাউকে বের করে দেওয়া হয়নি সবাই যার যার পোলিং এজেন্ট যারা আছে সবাই আছে এবং তারা ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে সরকার থেকে এবং পুলিশের ঊর্ধ্বতন জায়গা থেকে কিন্তু এসেছে শান্তিপূর্ণ ভোট হবে এবং ফেয়ার নির্বাচন হবে আর সেটিতে কতটা আশাবাদী আপনারা প্রশাসনের দিক থেকে শতভাগ আশাবাদী এবং শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে কাজ করছি এবং সবার সহযোগিতা আমরা চাচ্ছি ইলেকশন নিয়ে কারো কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই শতভাগ ফেয়ার ইলেকশন অবশ্যই 4টা পর্যন্ত ভোট সুষ্ঠু হবে এবং যতক্ষণ পর্যন্ত ভোটার আছে 4টার পর পর্যন্ত হতে পারে লাইনে থাকলে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে আমি 6টা ওয়ার্ডের ভোট কেন্দ্রে দায়িত্বে রয়েছি আর কি এবং এছাড়াও আমি প্রায় সবগুলোই ভোট কেন্দ্র আমি ঘুরেছি সব জায়গায় সুন্দর পরিবেশ আছে এবং নির্বাচন নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছু নাই শতভাগ ফেয়ার ভোট হচ্ছে ধন্যবাদ আপনাদের দেখছেন পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন বা দায়িত্বে রয়েছেন এখানে কিন্তু বরিশালের যে কমিশনার রয়েছেন বা ইসি রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন নিশ্চয়তা দিয়েছেন যে সুষ্ঠু এবং ফেয়ার নির্বাচন হবে বরিশাল সিটি কর্পোরেশনে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু পাল্টাপাল্টি আমরা দেখেছি দুই পক্ষের যে চরমোনাইয়ের যে হাত পাখা মার্কা এবং নৌকা মার্কা তাদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছিল এক পর্যায়ে কিন্তু পুলিশ প্রশাসন এসে সেটি নিয়ন্ত্রণে নেয় এবং তারা কঠোর অবস্থানে এবং করেন এবং তারা নিশ্চয়তা দেন যে এখানে সুষ্ঠু এবং ফেয়ার ইলেকশন হবে এমনটি জানিয়েছেন এখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আমরা সরাসরি যুক্ত রয়েছি ইত্তেফাকের লাইভে আমরা দেখানোর চেষ্টা করব এবং বিপরীত পাশে এই পাশে কিন্তু যারা রয়েছে তারা পুলিশ সদস্য তারা রয়েছে চরমোনাইয়ের সমর্থন এবং আমরা দেখছি যারা সাধারণ ভোটার তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছেন আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আপনি ভোট দিয়েছেন জি ভোট দিয়েছি ভোট দিয়েছেন জি জি সুষ্ঠু ভোট দিয়েছেন ইনশাল্লাহ কোনো ভিতরে সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমরা যদি ভোট কেন্দ্র ঘুরে দেখানোর চেষ্টা করি আসলে এই ভোট কেন্দ্রে কিন্তু রয়েছে টি উত্তেজনা মুহূর্তে
এগুলা স্বাভাবিক বাইরা টুকুটি আগে নির্বাচনকালীন হইয়া থাকে এগুলা কোনো ব্যাপার না ভিতরে পরিবেশ খুবই ভালো আছে নির্বাচন পরিবেশ খুবই ভালো বলছেন কি কইছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইত্তেফাকে লাইভে থাকার জন্য আমি রয়েছি পারভেজ মাহমুদ নোবেল সরাসরি সাধারণ ভোটারদের তাদেরকে চেক করে ঢোকানো হচ্ছে ভিতরে আমি তো এই 15-20 মিনিট ছিলাম আমরা দেখাচ্ছি এখানে যারা রয়েছেন আমাদের সাথে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আসলে এখানে কি হয়েছিল একটু বলবেন কি বলবো এখানে ঠেলাগাড়ি আর গুজি মার্কা মানে বিরক্তি করতে আছে বস্তিবাসী রসুলপুরবাসীকে ঢুকতে দেয় না ভিতরে ভোট দিতে দেয় না ঢুকতে দেয় না রসুলপুরবাসী আছে সব মার্কাই আছে আমরা সরাসরি কথা বলার দেখছি যারা রয়েছেন তারা দেখছেন এখানে বিভিন্ন দল বা সমর্থনে কাজ করছেন এবং পুলিশ প্রশাসন কিন্তু তাৎক্ষণিক এখানে প্রবেশ করেন এবং তারা ব্যবস্থা নেন আমরা সেটি কিন্তু দেখিয়েছি আমরা এখানে যারা দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলেছি আমরা রয়েছি দেখছেন এখন কিন্তু এখানে পরিবেশ প্রায় শান্ত বলা চলে এবং এখানে প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু এখানে বেশ উত্তেজনা ছিল দুই গ্রুপের সাথে পাল্টাপাল্টি তাদের সাথে কথা হয় এবং তাদের সাথে তারা পাল্টাপাল্টি তারা স্লোগান তুলেন দুই পক্ষ থেকে এই ছিল আমাদের ইত্তেফাকের লাইভে আমরা আবার পরবর্তীতে যুক্ত হব বরিশালের সিটি কর্পোরেশনের সর্বশেষ আপডেট নিয়ে